masih dalam kalah. Jarak agam ini kita sudah di situ saya kita জামিলা নবীন সঙ্গ আমাদের যারা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা ক্ষেত্রে সহযোগিতা করছেন অডিটর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক স্বর্ণময় মার্কেট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল উচ্চ মাধ্যমিক লালগোলা শাখা বিশ্বজিৎ মন্ডল মহাশয় উইনার মানি প্রদান করা হবে মরহুম ইয়াসিন আলী সিদ্দিকে প্রদান করবেন মাননীয় মোহাম্মদ সাহেব রানা মহাশয় উইনার ট্রফি প্রদান করা হবে আহাল এন্ড আরিয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রদান করবেন মাননীয় মইনুল ইসলাম মহাশয় শুরু হয়ে গেল আমাদের প্রথমার্ধের খেলা দেখি একটু দেখি নামো তো একটু সঙ্গে ময়দানে এই দ্বিতীয় সেমিফাইনাল দুটি দল তারা কিন্তু কেউ পিছিয়ে নেই
খুব সুন্দর একটি খেলা আমরা উপভোগ করছি। দেখা যাক কোন দল প্রথম গোল দিয়ে তাদের জয়ের ব্যবধান বাড়ায়। আজকে কামিলা নবীন সংঘের মাঠে কামিলা নবীন সংঘের হয়ে পাঁচজন এবং হরিপুর নবীন সংঘের হয়ে একজন কিন্তু বিদেশি খেলছে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সুযোগ ছিল কিন্তু গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার কামিলা নবীন সংঘের দারুণ একটি খেলা কিন্তু আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। বেরিয়া প্রয়াস চালাচ্ছে একটি দল গোল পরিশোধ করার, আরেকটি দল গোলের ব্যবধান বাড়ার। খেলা একেবারে জমে গেছে আমরা দেখতে পাচ্ছি, দারুণ খেলা। তৃতীয় সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে একেবারে চমচমাট খেলা আমরা দেখতে পেলাম। কাউন্টার অ্যাটাক এবার কামিলা নবীন সংঘের পক্ষে, দেখা যাক। আমরা দুই বিদেশি প্লেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে এই যে খেলা